সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে যারা অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট মাহমুদ আলী বাবুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং আমার সাথে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা আলোচনায় যাব। আপনারা জানেন আজকে 9/11-এর 16 বছর পূর্তি। 2001 সালের এই দিনটিতে ভয়াবহ সেই ঘটনাটি ঘটেছিল, তারই প্রেক্ষিতে বিশ্ব পরিস্থিতি একেবারে বদলে যায়, ফলে এই পরিস্থিতিতে বিশ্ব নতুনভাবে পরিচালিত হচ্ছে, এই নিয়ে কিন্তু আলোচনা হবে। আমাদের হাতে একটি রিপোর্ট আছে, চলুন দেখি। শোক আর শ্রদ্ধার এই নিবেদন তাদের জন্যে যারা প্রাণ দিয়েছিলেন। সন্ত্রাসের অশুভ থাবা সেদিন থামিয়ে দিয়েছিল যাদের হৃদস্পন্দন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিউ ইয়র্কের এই জায়গাটিতে থাকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার ধসে পড়ে। সেখানকার গ্রাউন্ড জিরোতে আয়োজন করা হয় 9/11-এর 16 বছর পূর্তি স্মরণ অনুষ্ঠান। সেদিনের মর্মান্তিক ঘটনায় সেখানে নিহত প্রায় 3,000 মানুষের নাম শোকাতরে উচ্চারণ করেন পরিবারের সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিনেট মাইনরিটি লিডার চাক সুমার, নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো ও মেয়র বিল ডি ব্লাজিও সহ অনেকেই। এদিকে ভয়াবহ সেই দিনটিতেই পেন্টাগনে প্রাণ হারান 184 জন। সেখানে এক স্মরণ অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষণে প্রেসিডেন্ট বলেন, 9/11-এর ঘটনা পুরো পৃথিবীকেই বদলে দিয়েছে। Our whole world changed. America was under attack. First at the World Trade Center, then here at the Pentagon, and then in Pennsylvania. The horror and anguish of that dark day were seared into our national memory forever. It was the worst attack on our country since Pearl Harbor, and even worse because this was an attack on civilians. তিনি বলেন, ঐক্যবদ্ধ আমেরিকার শক্তির কাছে বারবারই পরাজিত হবে অশুভ শক্তি। Flag that reminds us today of who we are, what we stand for, and why we fight. Woven into that beautiful flag is the story of our resolve. We have overcome every challenge. We honor every hero who keeps us safe and free, and we pledge to work together, to fight together, and to overcome together every enemy and obstacle that's ever in our path. এদিকে এর আগে হোয়াইট হাউসে নিহতদের স্মরণ করে নীরবতা কর্মসূচিতে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। শামীম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখছিলেন। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন চলমান নানা বিষয়ে, এমনকি ইমিগ্রেশন সংক্রান্ত নানা বিষয়েও। 6463079828 এ নম্বরে। মোহাম্মদ আলী বাবুল, আপনার কাছে যাব আজকের এই দিনটি এবং এই যে রিপোর্টটি দেখছিলেন, এটা ভাবগম্ভীর পরিবেশ, শোক আর শ্রদ্ধায় দিনটি উদযাপিত হলো, কিন্তু 16 বছর আগের সেই ঘটনা পৃথিবীর মানচিত্র, পৃথিবীর চিন্তার মানচিত্রটাকে বদলে দিয়েছে, কি বলবেন আপনি? আপনি যথার্থই বলেছেন যে 9/11-এর ঘটনা পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছে। এর আগে সিন্স তার বহুদিন আগে থেকে, স্পেশালি আমরা যারা তার আগে এদেশে এসেছি, তখন আমেরিকার এবং ওয়ার্ল্ডের পলিটিক্স একরকম ছিল, এবং 9/11-এর পরে পুরো পৃথিবীটাই আসলে একদম অন্যরকম হয়ে গিয়েছে। এই ব্যাপারটা খুবই দুঃখজনক, এবং অনেক লোক প্রাণ হারিয়েছে, অলমোস্ট 5,000,
কিংবা তার কম বেশি হবে, এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই, 3000-এর উপরে সেই ঘটনাস্থলে মারা গিয়েছিল। এরপরে আরও কিছু অসুস্থতাজনিত কারণে আরও আরও কিছু কারণ মৃত্যু হয়েছে। তো এই হলো একটা ঘটনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর অধিকাংশই ছিল সিভিলিয়ান, এবং এর মধ্যে আমাদের বাংলাদেশি কয়েকজন আছেন, শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি সবাইকে, যারা যারা আত্মত্যাগ করেছেন, যারা নিহত হয়েছেন, এবং আমাদের বাংলাদেশিও কজন আছেন। তো আসলে এই ঘটনাটি খুবই দুঃখজনক, এবং এর রিপারকেশনটা এখনও চলছে এবং এটা চলতে থাকবে। আচ্ছা, কিছু বলুন অ্যাটর্নি মাহফুজুর রহমান। না হ্যাঁ, প্রথমেই শ্রদ্ধা জানাই যারা 9/11-এ মৃত্যুবরণ করেছে, ইনোসেন্ট সিভিলিয়ান। আর তারপরে আজকে এবং যে এই ধরনের সন্ত্রাসীর হামলার নিন্দা জানাই। আর সবচেয়ে যে আপনি যে প্রশ্নটা উপস্থাপন করেছেন যে আসলে পুরা বিশ্বের যে রাজনৈতিক পরিমণ্ডল, এটা সম্পূর্ণ বদলে গিয়েছে এই হামলার পরিপ্রেক্ষিতে। সো আমার যেটা মনে হয়, সন্ত্রাসী সবসময় সন্ত্রাসী, ওদেরকে শুধু জাস্ট সন্ত্রাসী ক্যাটাগরিতে রাখাই, তাদের কোনো ধর্ম জাতি কোনো কিছুই নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দুঃখের বিষয় যে আসলে দেখা যায় এই সন্ত্রাসীর বিষয়টাকে কেন্দ্র করে কোনো একটা স্পেসিফিক ধর্মকে মানে দোষারোপ করা হচ্ছে। আসলে ধর্মের কোনো দোষ নেই এখানে, সন্ত্রাসী সব যে কোনো ধর্মের হতে পারে, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের তারা নিরীহ লোকজনকে মানে মারার পরিকল্পনা করে। তো অতএব ওদিকেই ফোকাস করা উচিত যে বিশ্বের যে নেতারা আছে যে সন্ত্রাস। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এই আলোচনায় আপনারা যোগ দিয়েছেন, আরো কথা শুনব। আমাদের সাথে দুজন যোগ দিয়েছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি আপনাকে, কে আছেন একটু বলুন। আমি প্রিয়াঙ্কাই বলছি। আচ্ছা, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি নিউ ইয়র্ক থেকে শারমিন বলছি। জি বলুন, প্রশ্নটি বলুন। আমার স্বামীর জন্য অ্যাপ্লাই করছি, অ্যাপ্রুভাল লেটার আইয়া করছে, আর কতদিন লাগবে? আপনি কি গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন? গ্রিন কার্ড হোল্ডার। কোন মাসে অ্যাপ্লাই করেছিলেন জানা আছে? 2015। কোন মাসে? 15 কোন মাসে? ফেব্রুয়ারি বলছে। ফেব্রুয়ারি, আচ্ছা ঠিক আছে। 15 February হলে আপনার ভিসার কাগজপত্র এখনই চলে আসার কথা, কারণ এখন অক্টোবর 2015-এর ভিসাগুলো ইস্যু করছে আপনার গ্রিন কার্ড হোল্ডার স্পাউসদের। একটু ধরুন দর্শক, একটু ধরুন, একটু ধরুন। হ্যাঁ, তো আপনার উচিত হবে ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করা এবং ভিসার কাগজপত্রগুলো প্রসেস করা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্নটি করুন। কে আছেন আমাদের সাথে সংযোগে? জি আমি ভলিউম কমিয়ে দিছি। জি বলুন। জি সালাম আলাইকুম। জি জি শুনছি। জি আমি স্যারকে একটি কোয়েশ্চন করতে চাচ্ছি। আমার ওয়াইফ এবং একটা বাচ্চা 2 বছরের জুন মাসের 12 তারিখে রমজান মাস ছিল, ওনারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু ওরা বলছিল সাপোর্ট দেওয়ার জন্য। আমি সাপোর্টটা অলরেডি পাঠিয়ে দিয়েছি 21 আগস্টে, এখনো কোনো ইমেল পাই নাই আমি। এটা কয় মাস লাগে আমি সঠিক জানি না, স্যারের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। জি আপনাকে ধন্যবাদ। এটা আসলে ডিপেন্ড করে ঢাকা এম্বাসি তাদের ওয়ার্কলোডের উপরে এবং যাবতীয় প্রসেসিং সম্পূর্ণ করার উপরে। তবে আপনার উচিত হবে মাস দুয়েক পর পর তাদেরকে ইমেল করে ফলো আপ করা, তাহলে হয়তো আপনার অতি সত্য রেজাল্ট পেয়ে যাবেন। জি এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি আমি মোহাম্মদ জামাল। জি বলুন বলছি। আমার তো প্রশ্ন ছিল অ্যাটর্নি মাহমুদ সাহেবের কাছে। জি অ্যাটর্নি মাহফুজ সাহেব শুনছেন, বলুন। আচ্ছা, তো আমি রিসেন্টলি শুনলাম যে টাকার প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছে আমার ছেলে, ওর 2019 পর্যন্ত ওর ওয়ার্ক পারমিট আছে। এখন আমরা চিন্তিত যে এই এখন কি হবে ওদের ভবিষ্যৎ, ওরা আগামীতে কি করতে পারবে বা চলে যেতে হবে, এইটুকু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্রিফলি বলি ঢাকার যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে বর্তমান গভর্নমেন্ট কিন্তু ঢাকা প্রোগ্রামটা আপাতত বন্ধ করে দিয়েছে বলা যায়, এবং কিছু শর্ত আরোপ করে এটা স্থগিত করেছে। যেমন যাদের ঢাকার ওয়ার্ক পারমিট শেষ হবে March 5, 2018, তাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশনগুলো October 5 পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করছে এবং নতুন কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে না। তো সেই হিসাবে দেখা যায় March 6, 2016
ঢাকা যাদের এক্সপায়ার হবে ওয়ার্ক পারমিট তাদের তারা অথবা একটা তাদের কেসগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু অপেক্ষা করুন দর্শক। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে আসার আলো হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু কংগ্রেসকে বলেছে ঢাকার ব্যাপারে লেজিসলেশন সাবমিট মানে ইয়ে করার জন্য উপস্থাপন করার জন্য, আর ওটাও যদি কংগ্রেস করতে না পারে প্রেসিডেন্ট কিন্তু এটাও আশ্বাস দিয়েছে যে উনি ৬ মাস পরে উনি রিভিজিট করবে এই ইস্যুতে, হয়তোবা উনি এটা নতুন কোনো পজিটিভ আদেশও দিতে পারে। তো অতএব আশা হারাবেন না, দেখেন কি হয় মার্চ ৬, ২০১৮। আমরা অপেক্ষা করি, বিষয়টি নিয়ে অনেকের সহানুভূতি রয়েছে। সুতরাং কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে? জি, মোহাম্মদ আব্দুর রশিদ। বলুন আপনার প্রশ্নটি বলুন। ব্রঞ্জ থেকে। জি হ্যালো। জি আমরা শুনছি, বলুন। হ্যাঁ, মোহাম্মদ আব্দুর রশিদ বলছি ব্রঞ্জ ডিভিশন থেকে। আমি গত জানুয়ারিতে নিউ ইয়র্কে আসছি, ৮ মাস হচ্ছে। আমি গ্রিন কার্ড নাম হোল্ডার আর কি। তো আমার ছেলে দুটো বাংলাদেশে আছে, তাদের জন্য আমি অ্যাপ্লাই করলে কতদিনের মধ্যে আসতে পারবে? এখন যে আনুমানিক টাইম ফ্রেম তাতে ধরা হয় যে ২ বছরের মধ্যে আসতে পারবে, কারণ গ্রিন কার্ড হোল্ডার তাদের চিলড্রেনদের ভিসা বর্তমানে ইস্যু করছে অক্টোবর ২০১৫। তো এখন প্রায় ২ বছরের মধ্যে পিছিয়ে আছে। জি হ্যাঁ, জি বলুন, কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমাদের যে অনুরোধ, মানে আমরা তো একটা লাইনে থাকি, ওইটার উত্তর দিতে থাকি। যদি আমরা উপস্থাপক মানে আমরা যখন যতক্ষণ পর্যন্ত বলুন প্রশ্নটি না বলবো ততক্ষণ আপনারা কথা বলবেন না, তাহলে অন্যের উত্তরটি একটু দিতে বা বুঝতে অসুবিধা হয়ে যায়। এখন কে আছেন আমাদের সাথে একটু বলুন আপনার। সালাম আলাইকুম, আমি ফারহানা শান্তা বলছি নিউ ইয়র্ক থেকে। বলুন। আমার প্রশ্ন অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছে ছিল। জি আপনি করুন, প্রশ্নটি করুন। ওকে, আমার আমার খালার দুইটা এসেছে গ্রিন কার্ড। অ্যাকচুয়ালি দেড় বছর আগে একটা হারিয়ে গিয়েছিল, তারপর এটা আবার নতুন একটা এসেছে যেটা তিন চার দিন আগে। তো এখন আমি কোন গ্রিন কার্ডটা ইউজ করব, আগেরটা না এখনকারটা? এবং দুইটা সিরিয়াল নাম্বার ডিফারেন্ট। আগেরটা হারিয়ে গেলে কি করে ইউজ করবেন? দুটা গ্রিন কার্ড রিসিভ করেছে, প্রথমটা হারিয়ে গেছে, দ্বিতীয়টা আছে মনে হয়। প্রথমটা যদি হারিয়ে যায় দুইটা তাহলে তো কোনো অসুবিধা নাই, পরেরটা তো অবশ্যই ভ্যালিড। আর যদি ডিফারেন্ট সিনারিও হয় যে আপনি অ্যাপ্লাই করেছেন দুটো পেয়ে গিয়েছেন, অবশ্যই অবশ্যই লেটেস্টটা ভ্যালিড থাকবে। তবে আপনার উচিত হবে যদি দুইটা থাকে আপনার ইমিগ্রেশন চান্স থাকবে দুইটা, অনেক সময় তারা মিস্টেক করে পাঠাতে পারে। তো ওনার প্রশ্ন শুনে যেটা মনে হয়েছে সেটাই বলছেন যে আগেরটার নাম্বার আছে পরে আরেকটা পেয়েছে, তো আগেরটার নাম্বার তো দরকার নেই ব্যবহার করার, আপনি নতুন পেয়েছেন। অফকোর্স অফকোর্স, কারণ আগেরটা তো হারিয়ে গেছে। ইন কেস আমি যেটা বলছি সিনারিও যদি অনেক সময় থাকে যে দুইটা ওয়ার্ক পারমিট চলে আসে, অনেক সময় ইউএসএস মিস্টেক করে অথবা কোনো প্রসিডিউর মিস্টেক হয়, তো সেক্ষেত্রে লেটেস্টটা ব্যবহার করা, হ্যাঁ বেস্ট হবে লেটেস্টটা ব্যবহার করা। আর বেটার মানে পজিশনের জন্য তাদের সাথে যোগাযোগ করে আপনার ফিজিক্যাল একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদেরকে শো করলে তারা হয়তো একটা রেখে দিতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন বলছেন শুধু ফোন কলগুলোর অ্যান্সার করেন, আর আমরা তো এসএমএস করছি, তারা আনসার করেন নাই। যে আপনার আনসার করলাম জয়া বারোই, আপনি কোনো প্রশ্ন অবশ্য করেননি, আমরা চেষ্টা করি আপনাদের কথাও বলতে। একজন ময়না তিনি বলছেন আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে মাহফুজুর রহমান আপনার কাছে, তার সিস্টার অ্যাপ্লাই ফর হার হাজব্যান্ড অন নভেম্বর ২০১৬ বাই গ্রিন কার্ড, স্টিল শি ডিডন্ট গেট অ্যাপ্রুভাল। কি হবে এখন? না, সেক্ষেত্রে অ্যাপ্রুভাল তো, নাও শি গট সিটিজেনশিপ, শি শুড চেঞ্জ হার স্ট্যাটাস। হ্যাঁ অফকোর্স, যদি অ্যাপ্রুভাল পেয়ে না থাকে, এখনও ইউএসসিআইসি ওনার অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে, ওনার উচিত হবে ওনার সিটিজেনশিপের ন্যাচুরালাইজেশন সার্টিফিকেটটা ওই অ্যাপ্লিকেশন রেফারেন্সে সাবমিট করে দেওয়া। ওকে ধন্যবাদ। জয়া বারোই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে আমার ভাই, তার ভাই থাকেন আমেরিকাতে, তিনি ম্যারিড, বেবি আছে, তিনি ঘুরতে যেতে চান, কিভাবে করবেন? উনি কোথায় থাকে? উনি হয়তোবা দেশের বাংলাদেশে থাকে। সেক্ষেত্রে নর্মাল প্রসিডিউর যেটা আছে B1 B2 ভিসা, যেটা ভিসা টুরিস্ট ভিসা, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে এমবিসিতে। জি অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন।
আচ্ছা আমার একটা কোয়েশ্চন, মানে আমার হাজবেন্ড 9/11-এ ওনাকে মানে ইন্টারভিউর জন্য ডাকছিল। হ্যালো, এখন ওনাকে সবকিছু ঠিক আছে বলছে, শুধু স্পন্সরটা বলছে এনাফ না, তো আবার স্পন্সর দেওয়ার জন্য বলছে। তো এখন আমরা যদি দেই 1 মাসের মধ্যে, তো কতদিনের মধ্যে ডাকবে? আমার একটা কোয়েশ্চন ছিল। এটা কি ধরনের অ্যাপ্লিকেশন, অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন? কেটে গেছে মনে হচ্ছে, হাজবেন্ড শুধু অ্যাডজাস্টমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আবার পরিষ্কার হয়ে শুনতে পারলে বনিশি হবে। বাউল ভাই আপনার কাছে আবার যাই। তো সারা পৃথিবীতে যেটি অ্যাটর্নি মাহফুজুর রহমান বলছিলেন, সেটি যে এই যে বিশ্বব্যাপী যে একটা সন্ত্রাসের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে তো এখন বিশ্ব মানবতা এক ধরনের ঝুঁকির মধ্যে আছে, সব দেশই। তো কি করণীয় রয়েছে? করণীয় আসলে এই সন্ত্রাসবাদটা যদি তৈরি হয়েছে আস্থাহীনতার কারণে, কেউ কারোর উপর আস্থা মানে অর্জন করতে পারছে না, আস্থাটা স্থাপন করতে পারছে না, আর ইনফ্যাক্ট যে একটু নির্যাতিত বা নিপীড়িত হচ্ছে বলে একটা গ্রুপ মনে করছে, এবং তাদের ওই নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণে তাদের ভেতরে হতাশা থেকে এই জিনিসগুলো গ্রো করে। কিন্তু সবসময় কিন্তু সেটি নয়, কেউ কেউ আবার বিভিন্ন ধর্মের অপব্যাখ্যা দিয়ে এক ধরনের সন্ত্রাসবাদে জড়াচ্ছে। এক্স্যাক্টলি, আমি সেটা সেদিকে আসতেছি। তো এই জন্য কারণ হবে কি, যতটা কমিউনিকেটিভ হওয়া যায় এবং ফেলো ফিলিংসটা গ্রো করা যায়, পৃথিবীতে যেন কখনো কাউকে ইগনোর করা না হয়, এবং একটা সাম্যবাদের ভিত্তিতে যেন এই সমাজটা বা প্রতিটি রাষ্ট্রে প্রতিটা ধর্মের, ইনফ্যাক্ট প্রতিটা ধর্মেই কিন্তু ভালো কথা বলা আছে, প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করা, প্রত্যেক ধর্মের প্রত্যেক গোত্রের মানুষকে সমানভাবে দেখা, রেসপেক্ট করা, লাভ করা, এই জিনিসটা যতদিন না পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে না পারবো, ততদিন একটা বৈষম্যবাদ থাকবে। এবং আপনি এটা মনে করেন যে আসলে ধর্মের সঠিক অর্থটাও সঠিকভাবে প্রচার মানুষের মধ্যে খুব দরকার, খুব দরকার, কারণ সব ধর্মের মূল কথাই একটা, মানুষকে ভালোবাসা এবং সাম্যবাদ। জি, একটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই। প্রিয় দর্শক, কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি হোসেন সানিসের থেকে বলছিলাম। আমি একটু অ্যাটর্নি মাহফুজুর রহমানের সাথে একটা প্রশ্ন রাখতে চাই। জি, করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে 2014-এ আমার কাছে একটা ছেলে, মানে আমরা বাংলায় যেভাবে মানে শেয়ার করে থাকি, আমার অ্যাপার্টমেন্টে একটা ছেলে থাকতো, তো সে 7 মান্থস প্লাস আরো বেশ কিছুদিন, অলমোস্ট 10 ডেজ থেকে আমাকে না বলেই সে সাডেনলি মিড নাইটে দেশে ফ্লাই করে চলে যায়। বাট এই 7 মান্থস অ্যান্ড 3 মান্থস 10 ডেজ আমি ওর রেন্ট এন্ড সব ক্লিয়ার করতাম, যেহেতু এমন ভাবে শো অফ করতো যে এই প্রেজেন্ট মোমেন্ট ওর খুব খারাপ যেতেছে, বাট ও আবার কাজও করতো। বাট প্রতি মাসে যে $400-375 করে যে রেন্টটা, এইটা সে মানে পে করে নাই। বাট ওর সিচুয়েশন দেখে আমি সাইন্টিফিক্যালি এই ছাড়টা দিচ্ছিলাম, কিন্তু সে আমাকে প্রমিস করছে দিয়ে দিবে টাকাটা, কিন্তু এখন দেখি জ্যাকসনেটে আশেপাশে ঘোরাঘুরি করে। বাট এই ব্যাপারটা একবার তার সাথে উঠানোর পরও সে ইগনোর করছে যে কিসে আবার টাকা, আপনি কোনো প্রমাণ আছে যে আপনি আমার কাছে কোনো টাকা পাবেন? আপনাকে ধন্যবাদ। ওনার সিচুয়েশন দেখে মনে হচ্ছে ওনার মানে ল্যান্ডলর্ড ট্যানেন্ট এবং ওনার ট্যানেন্ট টাকা না দিয়ে চলে গেছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, স্মল ক্লেম কোর্টে ওনার নামে একটা সু ফাইল করতে পারেন, যেহেতু উনি আপনি ওনাকে জ্যাকসনেটে দেখেন আর আপনি বলেছেন অলরেডি ফাইল করেছেন, তাও সেই প্রসেসে আপনি আগাতে পারেন। সেটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি এগিয়ে যান। এবার কে আছেন আমাদের সাথে? সুপ্রিয় দর্শক, কে আছেন? হ্যালো, জি আমরা শুনছি, বলুন ভাই। হ্যালো, জি হ্যাঁ, আমি মোহাম্মদ ফারুকি জামাইকা থেকে বলছি। বলুন ভাই। আমার প্রশ্নটা হলো এই, বাংলাদেশে কেউ যদি ইমিগ্রেন্ট ভিসা পায়, তার ওটা সাপোর্টিং এ তার একটা এফিডেভিট অফ সাপোর্ট দিতে হয়। যদি এভাবে কেউ যদি সাপোর্টিং না দিতে পারে, তার পরিবর্তে যদি তাকে এটা বলে যে আপনার যদি ওয়ার্ক অথরাইজেশন থাকে, আমার একটা ব্যবসা আছে, ব্যবসাতে আপনি কাজ করলে
আপনি এখানে স্যালারি পাবেন এবং এটা আপনার সাফারিং এর জন্য যথেষ্ট, এটা অ্যাকসেপ্টেবল কিনা বাংলাদেশে আমেরিকান এমবেসি কর্তৃক? অ্যাট দ্য সেম টাইম ওই আমি যে তাকে জব অফার যদি দেয় ওইটা যদি অ্যাকসেপ্টই করে তাহলে ওইটা সাপোর্টিং এ আমার কি ডকুমেন্ট তাকে দিতে হবে যেটার উপর ভিত্তি করে এমবেসি ডিসিশন সেখানে গেলে কাজ পাবে এবং কাজ করার মতন যথেষ্ট ইয়ে আছে আর কি? জি ধন্যবাদ আপনাকে। না যদি কোনো ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিক্যান্ট অথবা ফ্যামিলি বেসড হয় তো আপনি যেই পন্থার কথা বলেছেন সেটা তো কোনোভাবেই সম্ভব না। আপনি যে পন্থার কথা বলেছেন ওনাকে ডিফারেন্ট রুটে যেতে হবে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেন্ট। তাহলে আপনাকে ওনাকে প্রপার ওয়েতে লেবার সার্টিফিকেশন এবং আপনার কোম্পানির জব অফার দিয়ে ওনাকে সেপারেট ক্যাটাগরিতে আপনি স্পন্সর করে দিয়ে দেশে আনতে হবে। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিয়ে আমরা একটু বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ জি আমরা শুনছি, বলুন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনছি, আপনি প্রশ্নটি করুন। আমি নিউ জার্সি আটলান্টিক সিটি থেকে তানজিম বলছিলাম। জি প্রশ্নটি করুন। আমি আমেরিকান সিটিজেন, আমি আমার বাবার জন্য May 9, 2017 অ্যাপ্লাই করেছিলাম, তো এখনো অ্যাপ্রুভ লেটারটা পাইনি, কবে নাগাদ পেতে পারি এবং আমার বাবা আমেরিকাতে আসা পর্যন্ত কতদিন লাগতে পারে কাইন্ডলি জানালে খুশি হব এবং ফ্যামিলির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। জি অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা যেভাবে প্রশ্নটি করতে চান আমরা সেই উত্তরটি দিতে চাই। কনফিউশনে থাকেন কেন? আমরা বারবার বলি যে প্রশ্নটি করুন করুন, কিন্তু আপনারা কনফিউশনে থাকেন, মানে প্রশ্নটি ঠিক মতো মানে করে উঠতে চান না বা করেন না কেন? আমরা তো বলছি আপনাদের প্রশ্নটি শুনবো, তো টেলিফোনের ওপার থেকে আপনারা মনোযোগ দিয়ে কথাটি শুনবেন, স্পিকারে না দিয়ে কানের মধ্যে টেলিফোন রাখবেন এবং টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন, তাহলে স্পষ্ট করে শুনতে পাবেন, কমিউনিকেশনটা ভালো হবে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ইউএস সিটিজেন তার প্যারেন্টসের ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশন টাইম ফ্রেম সাধারণত ধরা হয় 7-8 মাস টোটাল প্রসেস, কিন্তু আমি বলবো বর্তমান পরিস্থিতিতে একটু বেশ লম্বা সময় লাগছে সব ক্ষেত্রে। তো আপনি যেহেতু মে মাসে অ্যাপ্লাই করেছেন এটা 6-7 মাসের মধ্যে অ্যাপ্রুভাল লেটার চলে আসে, তারপর ডিপেন্ড করে এটা লোকাল সার্ভিস সেন্টারের উপরে। আপনি মে মাস হলে তাহলে May 2017 তাহলে বেশি খুব একটা সময় হয়নি, আপনি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফলো আপ করতে পারেন কি হয়েছে কেসের, আর টোটাল সময় ধরে রাখতে পারেন 8-10 মাস। জি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন নিশ্চয়ই থাকবেন, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই। প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন, আমরা আরেকটি রিপোর্ট দেখব এবং এই রিপোর্টটি দেখে আমরা একটু আলোচনাও করতে চাই। সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ স্ট্র্যাটেজিস্ট পদে যিনি ছিলেন স্টিভ ব্যানন, তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন। আমার মনে হয় সেই রিপোর্টটি আমরা একটু দেখে নিই, তারপর আমরা আলোচনায় যাব। আবার FBI প্রধান জেমস কমিকে বরখাস্ত করা ছিল আধুনিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় ভুল, এমন মন্তব্য করলেন সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন। রবিবার CBS এর 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্যানন। তিনি আরো বলেন এই খবরটি তার কাছে ছোটখাটো বোমা বিস্ফোরণ বলে মনে হয়েছিল। এ সময় ব্যানন দাবি করেন রাশিয়া তদন্ত সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়, তিনি এ তদন্তকে হাস্যকর প্রহসন বলেও উল্লেখ করেন। এছাড়া তিনি আরও দাবি করেন রিপাবলিকানরা 2016 এর নির্বাচনকে বাতিলের চেষ্টা করছিল, এজন্য তিনি হাউস স্পিকার পল রায়ান ও সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেলকে এই বিষয়ে দায়ী করেন। The Republican establishment is trying to nullify the 2016 election. That's a brutal fact we have to face. The Republican establishment is wants to nullify the 2016 election. Trying to nullify the 2016 election. Okay. Absolutely. Who? I think Mitch McConnell and to a degree Paul Ryan. গণমাধ্যমের সমালোচনার বিষয়েও ট্রাম্পের পাশে দাঁড়ান ব্যানন, বলেন মূলধারার গণমাধ্যমগুলো ট্রাম্পকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি আরো বলেন ট্রাম্পের ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস বা CBS নিউজের কোনো প্রয়োজন নেই। ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত টুইটের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য টুইটার অপরিহার্য, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেছে তিনি তাদের সঙ্গে সরাসরি টুইটারে কথা বলেন এবং তিনি কখনো টুইট বন্ধ করবেন না।
এছাড়াও সাক্ষাৎকারে ব্যানন ট্রাম্পের ড্রিমার প্রকল্প বন্ধের সমর্থন করেন। বলেন, এই নীতি দেশের উৎপাদন, আর্থিক ব্যবস্থাপনা, নির্মাণ শিল্প ও সীমান্ত সুরক্ষার জন্য প্রণয়ন করা হয়েছে। তার মতে, অভিবাসীদের সন্তানদের আমেরিকায় বসবাস বন্ধের এই পরিকল্পনা অবশ্যই বন্ধ হওয়া উচিত। I think what we have to do is focus on the American citizens. I think we have to focus on American citizens. So what would you do with the people who came here? I think that you saw the memo, but just tell me what you would do. That's all I think as the work permits run out, they self-deport. They self-deport. Yes. I am absolutely That's being deported. There's no path to citizenship, no path to a green card, and no amnesty. Okay. Amnesty is non-negotiable. Okay. America's built on our citizens. Look at the 19th century. What built America is called the American system. From Hamilton to Polk to Henry Clay to Lincoln to the Roosevelts. A system of protection of our manufacturing, financial system that lends to manufacturers, okay? Tyron Razak, TBN 24 News Desk. রিপোর্টে দেখছিলেন বাবুল ভাই আপনার কাছে বেশ কয়েকটা ইস্যু। নির্বাচন রিপাবলিকানরাই বন্ধ করতে চেয়েছে, জেমস কমির বিষয় আছে, ড্রিমারদের বিষয় আছে, ডাকা কর্মসূচি যে বাতিল করা হয়েছে, কি বলেন? আসলে প্রথম দিকে আমার মনে হয় রিপাবলিকানরা নিজেরাই বুঝতে পারেনি যে তারা জয়লাভ করবে, তাদের আশঙ্কা ছিল। আমার মনে হয় সেই কারণে হয়তোবা তারা চেয়েছিল টু ইলেকশন বয়কট করার বা ইলেকশন কোনো রকমের নালিফাই করার চক্রান্ত মানে হচ্ছিল বলে। কিন্তু এটি কি নিশ্চিত একজন দাবি করেছেন? এটা আসলে তো কোনো বেসিক প্রুফ নাই এটার পেছনে, এটা জাস্ট একটা গেস করা আর কি, এর পিছনে তো বেসিক কোনো প্রুফ নাই। আচ্ছা, সেটি নিয়ে আমরা আপনার আরও কথাগুলো, একজন অনেকক্ষণ অপেক্ষা আছে আমরা প্রশ্নটি নিয়ে আবার এই আলোচনাটি রাখবো। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, বলুন। হ্যালো, জি আমরা শুনছি আপনাকে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, সোহেল বলছি কুইন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2006, এন্ড এরপরে আর কতদিন লাগতে পারে? আজ এখন 2017। আর একটা প্রশ্ন হচ্ছে যে তার একটা ছেলে, তো সে যদি আরো যদি 3-4 বছর লাগে তাহলে তার 21 পার হয়ে যাবে, তখন সেই পরিপ্রেক্ষিতে সে কিভাবে আসতে পারবে? তারা কি একসাথে আসতে পারবে আফটার মানে ওভার 21 হয়ে গেলে? আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। ভাই বোনের এখন প্রায়োরিটি, এই মাসে আমি গত পর্ব আলাপ করেছিলাম, এই মাসে এটা ডেরোগেট করেছে, এটা 2002 চলে গেছে, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের সিচুয়েশনে 3-4 মাসের মধ্যে আবার পূর্বাবস্থা ফিরে আসে, যেটা কিনা 2004 চলে আসতে পারে। তো আপনি যেহেতু 2006 অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় 2-2.5 বছরের মধ্যে আপনি ভিসার কাগজপত্রগুলো পাবেন। আর আপনার যেটা আরেকটা প্রশ্ন ছিল যে আপনার ভাইয়ের ছেলে যিনি কিনা ওভার 21 হয়ে যাবে, আমার মনে হয় উনি আসতে পারবে আপনার ভাইয়ের সাথে, কারণ আপনার ওনার যখন ভিসা অ্যাভেলেবেল হবে তখন আপনারা সিএসপি এর রুল অ্যাপ্লাই করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। মুরাদ কাসিফ নামে একজন, তার মাদার ইউএসএ B2 ভিজিটর ভিসা নিয়েছেন, হার ভিসা ইজ এক্সপায়ারিং অন September 17। শি ওয়াজ অথরাইজ টু স্টে অ্যাট পোর্ট অফ এন্ট্রি আনটিল January 1, 2018। ক্যান শি স্টে আফটার হার ভিসা তারিখটা শেষ হয়ে গেলে সে থাকতে পারবে? না, সাধারণত যারা B1 B2 ভিসা নিয়ে আসে তাদেরকে সাধারণত আরেকটা অ্যানাদার চান্স দেওয়া হয় যদি কোনো ভ্যালিড কারণ দেখাতে পারে। সো ম্যাক্সিমাম 1 ইয়ার থাকতে পারে, তো ওটা রিকোয়েস্ট করতে হয় 6 মাস শেষ হওয়ার আগে, 45 ডেজ আগে আপনাকে এটা এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করতে হয়। জি ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আচ্ছা, আমার হাজব্যান্ড কালকে এমবিসিতে উঠছিল ইন্টারভিউর জন্য। আচ্ছা, তো ওনাকে ভিসা দেয় নাই, বলছে যে এনাফ ইনকাম, এনাফ না, মানে জয়েন্ট স্পন্সর দেওয়ার জন্য আবার। তো এখন আবার যদি দেয় 1 মাসের মধ্যে, তো কতদিন লাগবে আবার ডাকতে? এটা এই ধরনের সিচুয়েশন অতি সত্য, ওনার পাসপোর্ট, মেইন নিখানামা ডকুমেন্ট সবকিছু রেখে দিচ্ছে। এখন আমার প্রশ্ন, এখন আবার স্পন্সর দিলে কতদিনের মধ্যে ওনাকে আবার ডাকবে? সাধারণত ওরা 2-3 মাসের বেশি সময় নেয় না, আপনি স্পন্সরের কাগজগুলো অতি সত্বর ওদের মানে সাইমন সেন্টার আছে ওখানে জমা করে দেন। জি অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনছি আমরা। আমি জাহিদ বলছিলাম জামাইকা থেকে। জি জাহিদ সাহেব, বলুন।
আমি ওই 7 মাস আগে সিটিজেনশিপ পরীক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, কিন্তু এখনো কোনো কাগজ পাই নাই বা কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো কাগজ এখনো পাই নাই। এবং যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে কাগজটা আমাকে দিয়েছিল ওটাও আমি হারিয়ে ফেলছি, পাইতেছি না। এখন আমি কি করতে পারি? 7 মাস আগে হলে অবশ্যই এতদিনে চলে আসার কথা। আপনি ইউএসএসে ফোন করে অথবা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। আর আপনি যে ফিঙ্গারপ্রিন্টের কাগজ হারিয়ে ফেলেছেন এতে কোনো খুব একটা বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনার যেটা রিসিভ লেটার ওখানে আপনার কেসের রেফারেন্স থাকবে যোগাযোগ করার জন্য। তবে এক্ষেত্রে একটি অনুরোধ করা যেতে পারে যে যে স্পর্শকাতর বা খুব গুরুত্বপূর্ণ কাগজগুলো সবাই একটু বাড়তি মনোযোগ দিয়ে যেন রাখেন। আর এই দেশে প্রচুর কাগজপত্র সংরক্ষণ করতে হয় নানা ধরনের কাজের কারণে, এই কারণে আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে সেটি নিশ্চয় করা যেতে পারে। কে আছেন প্রিয় দর্শক, এই প্রশ্নটি নিয়ে আমরা আবার একটু আলোচনায় যেতে চাই। কে আছেন? হ্যালো, জি শুনছি আমরা, বলুন কোথা থেকে আপনি? জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আমার নাম জামিল আহমেদ ভাইয়া, আমি ব্রঞ্জ থেকে বলতেছি। জি প্রশ্নটি করুন আপনার। আমার প্রশ্নটি হইল গিয়া, আমি আমার ছোট আমার আম্মু আলিয়া দেশ থেকে আমার ভাই আর ছোট ভাই আর ছোট বোনের লাগি অ্যাপ্লাই করছে বুঝছেন, কিন্তু ওরা এখনো এক বছর হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভালটা এখনো পায় না। ওটা ডিপেন্ড করে লোকাল সার্ভিস সেন্টারের উপরে কখন আসবে। জি আমরা শুনছি। হ্যাঁ, আর যেহেতু এক বছর হয়ে গেছে আমার মনে হয় আপনারা ফোন করে ফলো আপ করতে পারেন যে এটার স্ট্যাটাস জানতে পারেন। জি কে আছেন এরপরে? হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো, জি শুনছি। আমি আহমদ ব্রঙ্কস থেকে বলছি। আমি 2009 সালে আসছিলাম ডিবি বিষয়ে, আমি আমার একটা ছোট ছেলে তখন 7 বছর ছিল, তো আমি সিটিজেন প্রায় 2.5 বছর আগে হয়েছি। আমার ছেলে তখন চাইছিল আমার সাথে সিটিজেন হওয়ার জন্য, সে জাস্ট 18 বছর ফুর্তি হওয়ার এক মাসের ভিতরে ইয়ে করছে, তার জন্য সাধারণত কেউ যখন আমি ওনার প্রশ্নের উত্তরটা ইন জেনারেল দিই তারা বুঝতে পারবে ওনার স্পেসিফিক না করে। সাধারণত যারা আপনার গ্রিন কার্ড থেকে সিটিজেন হয় এবং তাদের চিলড্রেন থাকে আন্ডার 18, তারা কিন্তু অটোমেটিক ইউএস সিটিজেন হয়ে যায়। তো সেক্ষেত্রে ইভেন উনি যদি ওভার 18 হয়ে যায় ওনাকে কিন্তু N-600 অ্যাপ্লাই করে ওনাকে সার্টিফিকেট অফ সিটিজেনশিপ নিতে হবে। তো মনে হচ্ছে যারা এই ধরনের ভুলটা করে আলটিমেটলি তাদের N-400 সাকসেস না হওয়ার সম্ভাবনা বেশি। অসংখ্য ধন্যবাদ দর্শক। আরেকজন দর্শক আছেন এই মুহূর্তে, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন ভাইয়া? ভাইয়া আমি মিশিগান থেকে বলছি। জি বলুন। মোহাম্মদ রশিদ। জি আমরা শুনছি মিশিগান থেকে। জি বলুন, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন, ভাই বোনের অ্যাপ্লাই করছি 2005 এখন পর্যন্ত কিছু পাইনি, মার্চে 2005 মার্চে। কি বলবেন? না যেটা যে এই মাসে যেটা ডেরোগেট করলো 2002 চলে গেল, তো যেটা 4 ছিল, তো আশা করা যায় 4-5 মাসের মধ্যে আবার এটা 4 চলে আসবে এবং উনি 5 আছে, তো আশা করা যায় 1-1.5 বছরের মধ্যে হয়তো ভিসার কাগজপত্র পাওয়া শুরু করবেন। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। তো অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছ থেকে আমরা অ্যাডভোকেট বাবুল সাহেব আপনার কাছে যাই। ঢাকা কর্মসূচিকে বাতিলকে সমর্থন করেছেন স্টিভ ব্যানন, শুনলেন তো? হ্যাঁ, এটা সমর্থন করবে, রিপাবলিকানরা এটা চাচ্ছে না আর কি, কিন্তু আমার মনে হয় দেয়ার ইজ এ লাইট আফটার দ্য টানেল। আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের এ ব্যাপারে লেখালেখি হচ্ছে এবং সিম্পেথি ড্র করছে, এবং ট্রাম্প নিজেও বলেছেন উনি ওনার আই হ্যাভ গ্র্যান্ড চিলড্রেন, আমি বাচ্চাদেরকে ভালোবাসি, একদিকে কঠোরভাবে বলেছেন, আরেকদিকে হি কেপ দ্য ডোর লকড বাট হি ইজ ট্রাইং টু কিপ দ্য উইন্ডো ওপেন। আর আমার কাছে যেটা মনে হয় যে স্টিভ ব্যানন উনি কিন্তু বরাবরই ট্রাম্পের সমর্থক ছিল,
এবং কিন্তু আমাদের প্রেসিডেন্ট কিন্তু তার যেসব এজেন্ডা ছিল আপনি জানেন কি জানেন স্টিভ ব্যানন কিন্তু একটা হোয়াইট সুপ্রিমিস্ট মানে এক্সট্রিমিস্টদের কিন্তু পত্রিকা সম্পাদক ওই যে পাবলিশ আপনার নাম ছিল মনে হয় তো ওনার এজেন্ডা কিন্তু উনি অলরেডি উপস্থাপন করেছে তো আমার কাছে যেটা মনে হয় উনি হোয়াইট হাউস ছেড়ে দিলেও স্টিল ট্রাম্পের সমর্থক এবং ওইসব যেন কর্মসূচি সাকসেস হয় ওইটার জন্য সমর্থন চালিয়ে যাচ্ছে উনি আচ্ছা ইট ইজ জাস্ট কাইন্ড অফ প্রোপাগান্ডা আচ্ছা আরো বেশ কিছু জেমস কমির বিষয়ে একটি মন্তব্য তিনি করেছেন আচ্ছা যে তাকে বরখাস্ত করাটা সবচেয়ে বড় ভুল ছিল ভুল হয়েছে এটা ওনার ব্যক্তিগত অভিমত এটা বাট আমিও পার্সোনালি এই ব্যাপারে আমার কমিটমেন্ট কোনো কমেন্ট করা ঠিক হবে না বাট উনি যেটা ভেবেছেন সেটা করেছেন বাট ট্রাম্প যেটা করেন সেটা তো উনি ওনার হি ইজ দ্য সুপ্রিম অথরিটি টু ডু দ্যাট আচ্ছা এবার আমরা একটা অন্য ইস্যু যেটা নিয়ে আজকে আলোচনা হয়নি সেটা নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটি হচ্ছে যে মঙ্গলবার মানে রাত পেরোলে যে মঙ্গলবার 12 তারিখ সিটি কাউন্সিলের নির্বাচন আছে এবং সেখানে বাংলাদেশের দুজন প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তারা প্রার্থী হয়েছেন দুটি ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেট প্রাইমারি হবে তাতে তারা অংশগ্রহণ করেছেন একজন তৈয়বুর রহমান একজন হেলাল শেখ ডিস্ট্রিক্ট 24 ডিস্ট্রিক্ট 32 এখন হেলাল শেখ 32 থেকে আর তৈয়বুর রহমান 24 থেকে এখন বাবুল ভাই আপনি বলেন যে এটা তো কমিউনিটি হিসেবে এই যে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা মানে এদেশের মূলধারার রাজনীতি এই বিষয়ে একটু আপনি আপনার মতামত দিন এবং দর্শকদের প্রতি যদি কোনো আহ্বান অবশ্যই দর্শকদের আমি আমার বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের রিকোয়েস্ট করি যে এটা চমৎকার একটি স্লোগান দিয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট 24-এ ওনার ডাকনাম হচ্ছে হারুন সাহেব তৈয়বুর রহমান সাহেব হ্যাঁ হারুন সাহেব তো ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি অসাধারণ একজন ভালো মানুষ হেলাল শেখ সাহেবও ভালো মানুষ শুনেছি ব্যাট আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই তবে আমাদের উচিত হবে বাঙালি ভাই বোনদের যারা আমরা ইউএস সিটিজেন ওনাকে ওনাদেরকে ভোট দেয়া অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাব এবং ভোট দেব দিয়ে আমাদের কমিউনিটির লিডারশিপটাকে মেন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য যেটা সহায়ক হবে এটাতে আমাদের দেশপ্রেম প্রকাশ পাবে মানে একটু কষ্ট হলেও যেন ওনারা ভোট কেন্দ্রে যান এবং দুজন প্রার্থী আজকে আমাদের সাথে এসেছিলেন আমাদের অফিসে তাদের দাদার যেটি আহ্বান জানিয়েছেন তারা বলছেন যে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত যে ভোট হবে সেই ভোট কেন্দ্রের যে কোনো এক ভাগে আপনারা যেন গিয়ে তাদের ভোটটি দেন তাতে করে ডেমোক্রেট প্রাইমারিতে বিজয়ী হয়ে তারা মূল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং বিজয়ী হবার ব্যাপারেও তারা খুবই আশাবাদী মাহফুজ ভাই আমার মনে হয় এটা খুবই খুবই একটা ভালো দিক যে আমাদের বাঙালি অরিজিন এই কাউন্সিল এই ইলেকশনে আসছে তো আমি আহ্বান করব দর্শকদেরকে অবশ্যই অবশ্যই আমাদের যে বাংলাদেশি অরিজিন যে তৈব রহমান এবং হেলাল শেখ তাদেরকে যেন ভোট দিয়ে প্রাইমারিতে জয়যুক্ত করে কারণ এটা ইভেন আপনি যে মানে দল মত নির্বিশেষে এটা আমাদের যে বাংলাদেশি অরিজিন ক্যান্ডিডেটকে সমর্থন করা উচিত কারণ আপনি খেয়াল রাখবেন যদি আমাদের বাংলাদেশি অরিজিন যদি আমাদের মেইন স্ট্রিমে ইয়েতে পলিটিক্সে যায় কিন্তু আমাদের কমিটির ভালো হওয়ার একটা বড় সম্ভাবনা থাকবে এবং যারা এই দেশে আমরা থাকি আমাদের তো লক্ষ্য হবে এই দেশের ভালো মন্দ সব কিছু নিজেদের করে নেয়া এবং এই দেশের কল্যাণে কাজ করা তো এই কল্যাণে কাজ করতে গেলে আপনাকে যদি রাজনীতিতে জড়িয়ে যেতেই হয় তাহলে এদেশের রাজনীতিটা করাটাই মনে হয় বেশি ভালো হবে এবং সেক্ষেত্রে মেইন স্ট্রিমে যোগ দেওয়ার একটি ব্যাপার থাকবে এবং আস্তে আস্তে এগিয়ে আরো অনেক দূর এগিয়ে যাওয়া মানুষকে নিয়ে কাজ করা এবং আমরা মনে হয় এই অনুষ্ঠান থেকে তাদের দুজনের প্রতি তৈয়বুর রহমান এবং হেলাল শেখ তাদের দুজনের জন্য শুভকামনা রইল এবং আপনাদের প্রতি একটা ফাইনাল কল বা একটা খুবই আবেদন রইল আপনারা যেন যান ভোট দিতেন একটি অনুরোধ আছে আমরা শেষ করব অনুষ্ঠানটি মিজানুর রহমান বাবুল সাহেবের কাছে একটি কবিতা শুনতে চান আজকে আমরা তো অনুষ্ঠান করছি খুব সিরিয়াস নানা বিষয় নিয়ে তো যেহেতু বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের একটি খুব কঠিন একটা ধাক্কা এসেছিল 2001 সালে এবং বলছি যে পৃথিবী বদলে গেছে এবং সন্ত্রাসের ধরনও বদলেছে প্রতিরক্ষা খাতও নানাভাবে ঢেলে সাজানো হচ্ছে শান্তির দু একটি লাইন কি আপনি বলবেন বলে আমরা শেষ করে দিতে পারি আমি এটা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ মিজানুর রহমান সাহেব আপনার শুনতে চাওয়ার জন্য সবাই আজকাল শুনতে চায় আপনি আমাদের ঈদে আড্ডায় এত চমৎকার পারফরমেন্স করেছেন থ্যাংকস আমি সবার প্রতি কৃতজ্ঞ যে কথাটি বলতে চাই শেষ আমার শেষ লাইনটি হবে এই খলিল জিব্রান একটা চমৎকার কথা বলেছেন কেবল মৃত্যু এবং ভালোবাসা পৃথিবীকে চেঞ্জ করতে পারে মানুষকে চেঞ্জ করতে পারে তো আমরা মৃত্যুর দিকে ধাবিত হতে চাই না ভালোবেসে আমরা পৃথিবীকে চেঞ্জ করতে চাই
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা দিয়ে পৃথিবীকে বদলানোর আহ্বান বাবুল ভাইয়ের, একই সাথে নিশ্চয়ই মাহফুজ ভাইও এই একই মতামত দেবেন, ঘৃণা নয় ভালোবাসা। সবাই ভালো থাকুন, আজকের মতো শেষ করছি।